একটি খাতার দাম এক্স টাকা একটি কলমের দাম ওয়াই টাকা এবং একটি পেন্সিলের দাম জি টাকা হলে কথা যে তিনটি খাতা ও দুইটি কলমের দাম কত আমাদের তিনটি খাতা একটি খাতার দাম কত এক টাকা তাহলে তিনটি খাতার দাম হবে এই এক্সকে আমরা তিন দ্বারা গুণ করবো তাহলে থ্রি এক্স আর দুইটি কলমের দাম হবে টু ওয়াই টাকা তাহলে আমরা লিখি আমরা অঙ্কটা যেভাবে করবো সেভাবে লিখি তাহলে এই একটি খাতার দাম খাতার দাম সমান বা যেটা মূল্য বলা হয় দাম সমান দাম কত এই টাকা টাকা তাহলে আমাদেরকে তিনটি খাতার দাম বের বলেছে তিনটি খাতার দাম সুতরাং থ্রিটি খাতার দাম হবে এই থ্রি ইন্টু বা থ্রি থ্রি ইন্টু এক্স লিখলে আসে এই থ্রি এক্স টাকা এটা আসে তারপরে দেওয়া আছে আমাদের যে এই একটি কলমের দাম ওয়াই টাকা হলে ওয়াই টাকা যে কোনো একটা অ্যামাউন্ট হতে পারে তাহলে এই দুটি কলমের দাম কত আসে তাহলে দুই দ্বারা গুণ হবে আবার আমরা লিখি যে আবার যদি লিখি যে একটি একটি কলমের মূল্য বা দাম যেটা বলা হয় দাম ওয়াই টাকা টাকা তাহলে সুতরাং তাহলে দুইটি কলমের মূল্য কলমের মূল্য বা দাম হবে টু ওয়াই টাকা তাহলে এই দুইটা জিনিস দুই তিনটি খাতা ও দুটি কলমের মোট মূল্য তাহলে আমরা এই দুটো যোগ করব তাহলে আমরা লিখতে পারি সুতরাং সুতরাং এই দুইটি তিনটি খাতা তিনটি কলম তিনটি খাতা ও দুইটি কলমের মূল্য দুইটি কলমের মূল্য বা দাম সমান আসে আমরা পাই দাম সমান আসবে কত এই তিন এক্স থ্রি এক্স প্লাস আসবে টু ওয়াই টু ওয়াই এই এত টাকা টাকা আসে তাহলে এটা হলো আমাদের এই তিনটি খাতা ও দুটি কলমের মোট মূল্য বা দাম কত সেটা আমাদের বের করতে বলেছে এরপরে আমরা খ অংশে দেখবো খ অংশ বলেছে যে পাঁচটি খাতা ও আটটি পেন্সিলের মোট দাম থেকে দশটি কলমের দাম বাদ দিলে কত হবে বীজগণিত রাশিতে প্রকাশ করো তাহলে আমরা একটি খাতার দাম কত এক্স টাকা তাহলে ফার্স্টটি খাতার দাম আসবে ফাইভ এক্স টাকা তাহলে আমরা খতে অ্যান্সার করি খতে যে একটি একটি খাতার দাম খাতার দাম কত এই এক্স টাকা তাহলে সুতরাং ফার্স্টটি খাতার দাম আসে পাঁচটি খাতার দাম আসে এই ফাইভ এক্স টাকা আসে তারপরে আমরা যদি দেখি যে একটি পেন্সিলের দাম এই কত ওয়াই টাকা জি টাকা একটি পেন্সিলের দাম হচ্ছে জি টাকা তাহলে লিখে আমরা একটি পেন্সিলের দাম আমরা বের করব কতটি আটটি পেন্সিলের দাম আটটি পেন্সিলের দাম হবে এইটার গুণ এই জি টাকা তাহলে এই দুইটা জিনিসের মোট মূল্য কত আসে তাহলে এই দুইটা জিনিসের মোট মূল্য আমরা যোগ করবো মোট দাম আসে তাহলে আমরা দেখতে পারি যে খাতা ও ও আটটি পেনসিলের মোট দাম সমান আটটি পেনসিলের দাম সমান আমরা পাই এই ফাইভ এক্স 5x 8j এই এত টাকা আসে এই টাকা তাহলে এই এই দুইটা মোট মূল্যে টাকাটা আসে তাহলে এটা থেকে আমাদের কি 10 দাম বিয়োগ একটি কলামের দাম কত y টাকা তাহলে 10 টি 10y তাহলে এটা আমরা বিয়োগ করলে হয়ে যাব তাহলে আমরা আগে 10 টি দাম বের করব তাহলে লিখে আমরা যে একটি কলামের দাম আমরা লিখি যে একটি কলমের দাম সমান কত এই ওয়াই টাকা আমরা আগেই দেখেছি এই ওয়াই টাকা তাহলে সুতরাং দশটি কলমের দাম আসবে টেন ওয়াই টাকা এটা আসে তাহলে আমরা এই পাঁচটি খাতা ও চারটি পেনসিলের দাম থেকে দশটি কলমের দাম বিয়োগ দিলে পাবো তাহলে লিখে আমরা তাহলে সুতরাং যে পাঁচটি খাতা ও আটটি পেনসিলের দাম থেকে এই আটটি পেনসিলের দাম পেনসিলের দাম থেকে দামের বিয়োগ ফল সমান এই বিয়োগ সমান আমরা পাই তাহলে আমরা এই পাঁচটি খাতা ও আটটি পেনসিলের দাম আমরা পেয়েছি তো এই এটা তাহলে ফাইভ এক্স প্লাস এইট জি এই জি মাইনাস আমরা মাইনাস টেন ওয়াই টাকাটা আমাদের এই আমাদের এত টাকা তাহলে এফর আমরা গত যদি দেখি যে বলে টেন এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জি দ্বারা কি বোঝায় এটা তারা আমরা এই এক্স হচ্ছে আমাদের এই খাতার দাম এই এক্স ওয়াই হচ্ছে আমাদের এই কলমের দাম আর জি হচ্ছে আমাদের এই পেন্সিলের দাম তাইলে আমরা তিনটি কল খাতার দাম থেকে দুইটি কলমের দাম বিয়োগ করে বিয়োগ ফলের সাথে আমরা কি করছি ফার্স্টে পেন্সিলের দাম যোগ করেছি এটা এটা তো বোঝায় এটা কী বোঝাচ্ছে তারপর হচ্ছে ওয়াই এবং জি এর সাংখ্যিক সহ কত ওয়াই ওয়াই এর জি সাংখ্যিক সহ হচ্ছে মাইনাস টু আর জি এর সাংখ্যিক সহক হচ্ছে আমাদের এই ফাঁস ফাইভ

দাম যোগ করা হয়েছে যোগ আছে প্লাস চিহ্ন যোগ করা হয়েছে করা হয়েছে বলেছে এই ওয়াই এবং জি এর সাংখ্যিক কত কত তাহলে ওয়াই এর সাংখ্যিক সহ হচ্ছে আমরা মাইনাস টু আর জি এর সাংখ্যিক শখ হচ্ছে এই ফাইভ তাহলে আমরা লিখতে পারি যে ওয়াই এর সাংখিক শখ সংখ্যা যে সবগুলি সাংখ্যিক সহক সহক হচ্ছে সহক সমান কত মাইনাস টু তারপরে জি এর সাংখ্যিক সহক হচ্ছে আমাদের এই ফাইভ এটা তারপরে বলা হয়েছে আমাদেরকে যে এক্স ওয়াই জি এই তিনটির সাংখ্যিক সহকের গুণ ফল কত আমাদের এই এক্স ওয়াই জি এর সাংখ্যিক তাহলে আমরা এক্স এর সহক বের করবো তাই এবং আমরা পাই এবং যদি আমরা বের করি যে এই এক্স এর সাংখ্যিক সহক কত আসে এই থ্রি থ্রি তাইলে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং আমরা লিখতে পারি এক্স ওয়াই ও জি এর সাঙ্খ্যিক সহক এর গুণফল সাংখ্যিক সহকের গুণফল হচ্ছে আমাদের এখানে থ্রি আমরা আগে এটা লিখি থ্রি